এর আগের ভিডিওতে আমরা আংশিক ভগ্নাংশের ফার্স্ট পার্ট নিয়ে কথা বলেছি এবং সেখানে আমরা আংশিক ভগ্নাংশের দুটা জিনিস নিয়ে কথা বলেছিলাম তার মধ্যে একটা ছিল এবং যেটা সবচেয়ে কঠিন সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করা হয় এবং সেখান থেকে কীভাবে আংশিক ভগ্নাংশ লেখা হয় এই যে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশে পরিণত করি তার জন্য কিভাবে ভাগ করা হয় হ্যাঁ তোমরা বইয়ে খেয়াল করলে দেখবা যে তারা এটা করে দেয় নাই তারা হুটহাট লিখে গিয়েছে তো এটা আসলে কিভাবে করা হয় এই ব্যাপারগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলেছিলাম আগের ভিডিওতে সুতরাং এই ভিডিও বা এই আংশিক ভগ্নাংশ এটা হচ্ছে সেকেন্ড পার্ট এটা বুঝতে গেলে তোমাদেরকে ফার্স্ট পার্ট অবশ্যই দেখে আসতে হবে অনেক স্টুডেন্ট আমার কাছে এই রকম অভিযোগ করো যে সব ভিডিও তো আর দেখে আসা সম্ভব নয় আপনি আগের ভিডিওর কথাগুলো আলোচনা করুন তো আগের ভিডিওর কথাগুলো যদি আগে আলোচনা করতে যাই তাহলে আসলে এই ভিডিও চলে যাবে তিন ঘন্টা হুম তো যেহেতু আমি আলোচনা করে এসেছি সেটা তোমরা দেখে আসলেই পারো এটা তো সহজ হয় না কি কারণ একটা টপিকের লামসাম আলোচনা করা আমার ভালো লাগে না আসলে যেহেতু আমি সম্পূর্ণ আলোচনা করে এসেছি সুতরাং ওটা আগে দেখবা তারপর এটা কন্টিনিউ করবা আদারওয়াইজ এটা যারা এটা ফার্স্ট ক্লাস করছো ক্লাস স্কিপ করো করার দটা নেই লাইভ তুমি ওটা আগে দেখো তারপর এটা করো আদারওয়াইজ কিছু কিছু জায়গা বুঝবা না তোমার খারাপ লাগবে পরের প্রতি উদাসীন হয়ে যাবে আমি সেটা চাচ্ছি না আমি এরকম কখনোই বলি না যে এটা আগে দেখো তারপর ওটা দেখো পরে গিয়ে সমস্যা কি না সমস্যা আছে এগুলোতে সমস্যায় আছে তুমি এটা দেখোই না আগে ওটা দেখো তারপর এটা দেখো হয়তো আমরা অনেক সময় স্টুডেন্ট ধরে রাখার জন্য বলি যেটা আগে দেখো তারপর ওটা দেখো সমস্যাকে সমস্যা আছে সুতরাং ওটা আগে দেখবা ফার্স্ট পার্ট আগে দেখবা তারপর সেকেন্ড পার্ট দেখবা ওকে এটা মূলত তিনটা অঙ্ক নিয়েছি আসলে তিনটা রুল আংশিক ভগ্নাংশের ব্যাপারটা কী ছিল যে কোনো একটা ভগ্নাংশকে আমরা অংশ অংশ করে ভাগ করব এবং আমি খুব সহজ একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে আমরা লিখেছিলাম সিক্স ডিভাইডেড বাই ফাইভ নাহি ফাইভ ডিভাইডেড বাই সিক্স এটা আমার কী ছিল একটা প্রকৃত ভগ্নাংশ এবং এটাকে আমরা ভাগ করেছিলাম ওয়ান বাই থ্রি এবং ওয়ান বাই টু এবং আলটিমেটলি যদি তুমি এটাকে লসগো করো আবার সেই ফাইভ বাই সিক্সে আসবে এই যে একটা ভগ্নাংশকে আমরা দুইটা ভগ্নাংশে পরিণত করলাম এটাকেই মূলত বলা হয়েছে আংশিক ভগ্নাংশ এবং কোথায় এটা কাজে লাগছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা কাজে লাগছে ইনটিগ্রেশন কি যোগের একটা প্রক্রিয়া যেটা ইন্টারমিডিয়েটে উঠলেই তোমার খুব ভালো করে পেয়ে যাবে এবং তার সাথে সাথে আরও একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যে তোমার সংখ্যার ইতিহাস সম্পর্কে একটু জানবে এই যে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি বাস্তব সংখ্যা বলছি তারপরে হোল নাম্বারও রয়েছে আবার আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে আবার বাস্তব সংখ্যা রয়েছে আবার অবাস্তব সংখ্যা রয়েছে আসলে অবাস্তব সংখ্যাটা আবার কেমন বলা এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার এই রকম কোনো ব্যাপার নেই হ্যাঁ ইমাজিনারি নাম্বার রকম কোনো ব্যাপার নয় আসলে এটা ভেতর থেকে বোঝা চাই তোমাদের যাই হোক যদি ইন্টারমিডিয়েটে কখনো আমি ম্যাথ করাই বা আমি অবশ্যই করাবো তখন এই আমি সংখ্যার ইতিহাসটা বিস্তারিত বলবো এবং তোমরা একটা জিনিস জেনে রাখো এই যে যত রকম সংখ্যার প্রকারভেদ তোমরা পড়ছ সেটা স্বাভাবিক সংখ্যা হতে পারে সেটা বাস্তব সংখ্যা হতে পারে সেটা পূর্ণ সংখ্যা হতে পারে সেটা ধনাত্মক পূর্ণ হতে পারে ঋণাত্মক পূর্ণ হতে পারে এটা কিন্তু অ্যাট এ টাইম আসে নাই প্রয়োজনের খাতিরে এটা কিন্তু এসেছে সর্বপ্রথম এসেছিল ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার দিয়ে যখন কাজ হয়নি আমি গল্পের মাধ্যমে উপস্থাপন করতে পারতাম কিন্তু এখন সময় নেই যখন ন্যাচারাল নাম্বার দিয়ে কাজ হলো না তখন আসলে জেরো সংখ্যাটার উৎপত্তি হয়েছিল এবং যখন এটা দিয়েও কাজ হলো না তখন আসলে ঋণাত্মক সংখ্যাগুলোর উৎপত্তি হয়েছিল এবং বাস এবং জীবন চলার ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে পূর্ণ সংখ্যা দিয়ে কাজ চলে না তখন সংখ্যাকে অর্ধেক করার প্রয়োজন পড়েছিল আমি ব্যাখ্যা করতে পারতাম কিন্তু করছি না কারণ টপিকটাই আসলে আলাদা যদি কোনো দিন সময় হয় সংখ্যার ইতিহাস নিয়ে কথা বলার আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব যে আসলে এই ব্যাপারটা কী সরি এখন এই জায়গায় একটু খেয়াল করো যখন হরে হর কোনটা এটা আমরা এটা নিয়ে কথা বলছি ওকে এটা নিয়ে কথা বলছি যখন হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং তার কোনো পুনরাবৃত্তি না ও পুনরাবৃত্তি হয় যেমন এখানে এক্স মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার তার মানে এখানে দুইটা এক্স মাইনাস ওয়ান আছে তো এইরকম যদি কোনো টার্ম থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে লিখি বা তার লেখার প্রসেসটা আসলে কেমন ছিল যে এক্স এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার্স মাইনাস টু দেখো একটু ভালো করে বোঝো যে ফাইভ ডিভাইডেড বাই সিক্স এটাকে আমরা লিখতে পারি ওয়ান আর ওয়ান ঠিক আছে আমরা বুঝেছি বাট এখানে যে ওয়ানই হবে এটাকে আগে থেকেই জানা যায় না যায় না কিন্তু নিচে যে আসলে 3 আর টু হবে এটা শেয়ার কারণ তিন দোকান আবার কত হবে ছয় তো মানে এই টার্মটা তুমি পেয়েছো বাট উপরে কত কত থাকলে তুমি ফাইভ পাবা সেটা কিন্তু জানি না সুতরাং এখানে লেখা হয় এ এবং বি অর্থাৎ এখানে এমন কোনো কনস্ট্যান্ট আসবে যার কারণে এটা কি দাঁড়াবে আসলে ফাইভ বাই সিক্স দাঁড়াবে তো এটা হচ্ছে একটা রুল এবং আমি গত ভিডিওতে এই রুলগুলো প্রুফ করেছি কিছু রুল প্রুফ করেছি যে হ্যাঁ এগুলো সত্য আজকে শুধু আমরা নিয়মটা জানছি যদি কখনও হয় একঘাত বিশিষ্ট উৎপাদক তার মানে কি এক্স এক্স এটা একঘাত এবং তাদের যদি পুনরাবৃত্তি হয় এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার পুনরাবৃত্তি হচ্ছে দুইটা এক্স মাইনাস ওয়ান তখন কীভাবে লেখা হয় এ ডিভাইডেড বাই বা এইভাবে লেখা হয় আসলে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে কি এক্স মাইনাস ওয়ান একটা আর একটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সুতরাং এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ক্লিয়ার ওপরে কিভাবে আসবে ওপরে ওপরে তো একটা কনস্ট্যান্ট আসবে একটা ভ্যালু তো আসবে ভ্যালুটা কি আমরা জানি না আমরা ধরলাম সেই ভ্যালুটা এ এখানে এর পাওয়ার কত ওয়ান তাহলে এখানে এর পাওয়ার কত হবে 0 এখানে কি আসবে এখানে কোন কনস্ট্যান্টের আমরা কি জানি না ধরলাম ওটা বি এখানে এর পাওয়ার ওয়ান তাহলে এখানে এর পাওয়ার কি হবে 0 আমি এরকমই বলেছিলাম এখানে এর পাওয়ার যা হবে ওখানে এর পাওয়ার তার কম হবে এখানেও কি হবে কোন কনস্ট্যান্ট যদি জানি না এটা C আর এর পাওয়ার এখানে কি হবে জেরো এবং এক্স দি পর জিরো মানে ওয়ান এটা ওয়ান এটাও আসলে ওয়ান ক্লিয়ার কোনো সমস্যা এখন আমাদের কাজটা কাজটাকে এখন আমাদের কাজ হচ্ছে কোনো না কোনোভাবে এ বি এবং সি এর মান বের করা যদি আমরা সি এর মান বের করতে পারি সেক্ষেত্রেই আমাদের এই কাজটা হয়ে যাবে এবং আমরা যখন যদি তখন লসাও করি দেখব যে এই টার্মটাই চলে আসবে যেগুলো আমরা আগের ভিডিওতেও দেখেছি তো এই রকম যদি কোনো টার্ম থাকে অর্থাৎ যদি হরে বাস্তব অবশ্যই বাস্তব রুটের মধ্যে নেগেটিভ কোনো কিছু না থাকলেই সেটা বাস্তব রুটের মধ্যে নেগেটিভ কোনো কিছু থাকলে সেটা অবাস্তব যেহেতু এখানে রুটের মধ্যে নেগেটিভ কোনো কিছু নেই সুতরাং এটা আসলে বাস্তব যদি এই রকম থাকে তাহলে আমরা সেই আংশিক ভগ্নাংশের পার্টটাকে এভাবে লিখতে পারি ওকে কোনো সমস্যা এতটুকু তো এখন আমাদের কাজটা কী কাজ হচ্ছে আমাদের এ বি সি এর মানগুলো আসলে বের করা পরের স্টেপটা কেমন হয় আমাদের এই জিনিসটাকে আমরা কেটে দিই তো যদি কেউ বলে যে ওয়ান বাই ফাইভ রয়েছে তুমি এই ফাইভটাকে কেটে দাও তাহলে কী করতে হবে এখানে যা থাকবে এখানে সেটা দ্বারা গুণ করতে হবে ক্লিয়ার এবং কেটে যাবে আসলে এটাই তো ব্যাপার এবং সমানের উভয় পাশে থাকলে এই পাশে যা দিয়ে গুণ করবো ও পাশে একই জিনিস দিয়েই গুণ করতে হবে প্রত্যেকটা টার্মকে সুতরাং এগুলো তো বলার অপেক্ষায় রাখে না তো আমরা কি করলাম এই পুরো টার্মটাকে আমরা এই পুরো টার্মটাকে এই জিনিসটা দিয়ে গুণ করে দিলাম গুণ করে দিলে কি হবে এই জিনিসটা কেটে যাবে আমি একটু করিয়েই দিচ্ছি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে এক্স

বি এখানে রয়েছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে কি দিয়ে গুণ হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু তারপরে সি সি কী আছে এক্স মাইনাস টু কী দিয়ে গুণ হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ প্রত্যেকটা টার্মকে আমরা একই জিনিস দিয়ে গুণ করেছি এখান থেকে এটা কাটবে এখান থেকে এটা কাটবে এবং এখান থেকে একটা কাটবে এখান থেকে পুরোটাই কেটে যাবে তাহলে এই পাশে কী থাকবে আমাদের এই পাশে থাকবে আমাদের শুধু এক্স কেটে গিয়েছে শুধু এক্স ও পাশে কী থাকবে এখান থেকে একটা চলে গিয়েছে তাহলে একটা থাকবে এ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস বি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ওয়ান হোল স্কোয়ার কেটে গিয়েছে তাহলে এখানে থাকবে এক্স মাইনাস টু সি কী থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে গিয়েছে তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কোনো না কোনোভাবে আমাদের এখন এক্সের মান বের করতে হবে এখন আসো আমরা সহক সমীকৃত নিয়ে আগে একটু কথা বলি সহক সমীকৃত করে আমরা মানগুলো বের করি সহক সমীকৃত করা কতটা যুক্তিযুক্ত বা এটা ম্যাথমেটিক্সে করলে কতটা এফেক্ট ফেলবে বা এফেক্টেড হবেই কিনা এটা একটু বোঝার চেষ্টা করি আমরা বললাম যে এ ইকুয়াল বা এ এক্স স্কোয়ার ইকুয়াল বি এক্স স্কোয়ার এবং এই জাতীয় ট্রাম থেকে তারা এইভাবে লিখছে যে ঠিক আছে এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল তাহলে কী হবে এ ইকুয়াল বি হবে এটা এক ধরনের ব্যাপার মানে এখানে এটা ফিল আসবে না তোমার যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিলা দিলাম তাহলে তো এ ইকুয়াল বি হবে এটা তো খুব সাধারণ ব্যাপার বাট ফিল আসবে না ফিল কখন আসবে ফিল কখন আসবে ফিল আসবে তখন যখন তুমি এক্সের একটা মান ধরবা এক্সের একটা মান ধরবা তখন আসবে ফিল তুমি যদি এক্সের একটা মান ধরো সাপোজ এক্সের মান টু এক্সের মান টু যদি হয় তাহলে এই পাশেও হবে ফোর এ ও পাশেও কী হবে ফোর বি রাইট এক্সের মান যদি টু ধরো তাহলে এ এক্স স্কোয়ার ছিল টু এর উপরে স্কোয়ার তাহলে ফোর ওখানে ছিল বি এক্স স্কোয়ার তাহলে এক্সের টু এর উপরে স্কোয়ার তাহলে ফোর এখন ভালো করে দেখো তো এই দুটা যদি কখনও সমান হতে চায় এরা সরি এরা তো সমান বলে দিয়েছে আগে থেকে কি বলে দিয়েছে আমি বলেছি এটা সমান সমান যদি হতে চায় অলরেডি তো ফোর চলে আসছে এ আর বি যদি সমান না হয় তাহলে কি দুটা টার্ম সমান হবে যদি এ ইকুয়াল টু হয় আর বি ইকুয়াল থ্রি হয় তাহলে কী হবে ইকুয়েল টু হলে এখানে আমি চার দোকান আট আর এখানে হবে তিন চারে বারো তাহলে এই ইকুয়াল বারো হবে হয় না তাহলে এই জিনিসগুলো একটু ফিল নেবা হ্যাঁ যে যদি কখনো এরকম থাকে যদি এরকম থাকে যে তোমার এ এক্স বি তার মানে কি তার মানে অবশ্যই এ হতে হবে তাছাড়া কখনোই এটা কিন্তু মিলবে না এক্সের মান টু হলে কী হবে টু এ তো টু এ আর টু বি যদি হয় এখানে কখনো তো এর মান যদি ওয়ান হয় তাহলে এটা টু আর বি এর মান যদি টু হয় তাহলে ফোর তাহলে টু ইউকুয়াল ফোর তাহলে এখানে সমান হবে না সমান হওয়ার জন্য কি হতে হবে এ এবং বিকে কি হতে হবে সমানই হতে হবে ক্লিয়ার বোঝা গিয়েছে আমার কথা তো সহক সমীকৃতের ব্যাপারটা এই রকম বা এইভাবে কাজ করে আরও অনেক কঠিন ব্যাপার স্যাপার রয়েছে আমি সেগুলো একটু বোঝাচ্ছি সাপোজ এই পাশে রয়েছে তোমার এমন যে ফাইভ এক্স প্লাস টু আর এই পাশে রয়েছে তোমার এ এক্স প্লাস বি এবং এই জায়গাগুলো তারা কী করছে সহক সমীকৃতের ব্যাপারে এসে বলছে যে এই দেখো ভালো করে বোঝো এই দুটা টার্ম সমান কী বলেছে এই দুটা টার্ম সমান এই দুটা টার্ম যদি সমান হতে চায় আসলে কাকে সমান হতে হবে এই দুটা অংশকে সমান হতে হবে আর এই দুটো অংশকে কিন্তু সমান হতে হবে আদারওয়াইজ কখনোই কিন্তু তুমি উভয় পাশ সমান আসলে পাবা না খুব ভালো করে দেখো যে এই দুটা পাশ সমান বলে দিয়েছে তারা তার মানে ডেফিনেটলি ফাইভ এক্স ইকুয়াল এক্স হতে হবে তাছাড়া হবে না আবার বি ইকুয়াল টু হতে হবে আদারওয়াইজ কখনোই হবে না ইচ্ছা না ইচ্ছা তোমার যদি বিশ্বাস না হয় তুমি এক্সের একটা মান ধরো মান ধরে অঙ্কগুলো করার চেষ্টা করো দেখো তুমি মিলাতে পারবা না দেখো মিলাতে পারবা না দেখো আপাতত এটা বাদ দিয়ে দিলাম হ্যাঁ বাদ দিয়ে দিলাম সাপোজ এক্সের মান কত এক্সের মান টু এক্সের মান যদি টু হয় তাহলে এখানে হবে টু এখানেও হবে কি টু এইবার ভাবো তো এই পাশে টেন হয়ে গিয়েছে রাইট তাহলে ওর পাশে যদি টেন হতে হয় তাহলে একে কত হতে হবে ডেফিনেটলি ফাইভ হতে হবে তার মানে এই ইকুয়েল কী হবে আসলে ফাইভ হবে এরকমই তো ছিল এক ছিল এক ছিল ক্লিয়ার এই পাশটা মিলেছে আবার এর সাথে কী ছিল এখানে ছিল সম্ভবত তোমার বি নাকি ফাইভ নাকি টু আর এই পাশে ছিল কি আসলে বি তাহলে এই অংশটা মিলেছে আবার যদি এই অংশটা মিলাতে চাও ডেফিনেটলি তোমাকে বি ইকুয়েল কি লিখতে হবে টু কিন্তু লিখতে হবে তো সহক সমীকৃতের ব্যাপার কিন্তু আসলে এটাই এইভাবে আবার যদি এই রকম কখনো থাকে যে দেখা গেল এক্স ওখানে রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এ ব্যাপারটা কেমন আমি যখন ফার্স্ট বহুপদী সমীকরণের যখন একদম বহুপদী সমীকরণ নিয়ে যখন কথা বলেছিলাম তখন আমি বলেছিলাম এগুলো আসলে এমন নয় এটা আসলে কেমন ছিল আসলে ছিল এমন জেরো এক্স স্কোয়ার প্লাস এক্স ইকাল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এইভাবেই থাকে যখন আমরা একটা সমীকরণ বা একটা রাশি এভাবে লিখি যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু আসলে কি এটা এরকম না এটা এরকম না এটা আসলে এমন থ্রি এক্স স্কোয়ার প্লাস জেরো টু দি পাওয়ার জেরো দেখো এখানে ঘাত কত টু এখানে কত ওয়ান এখানে কত জেরো এইভাবেই কিন্তু আসলে যায় তাহলে এখানে যে শুধু এক্স দেখতে পাচ্ছ আবার এখানে এক্স স্কোয়ার রয়েছে তার মানে কি এখানে এক্স স্কোয়ার ছিল না ডেফিনেটলি ছিল তার শখ হিসেবে আসলে কি ছিল জেরো ছিল তার শখ হিসেবে জেরো ছিল তাহলে এইবার দেখো তো আমরা কীভাবে লিখতে পারি যেখানে কত ছিল ওয়ান তার মানে বি ইকুয়েল ওয়ান হবে আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিলে গিয়েছে তার মানে এ ইকুয়েল কী হবে জেরো হবে আমার কথা কি বোঝা গিয়েছে কোনো ডাউট এতটুকুতে কোনো প্রবলেম কোনো প্রবলেম কোনো সমস্যা একদমই নয় ওকে আবার যদি এরকম হয় আবার যদি এরকম হয় যে এ এক্স প্লাস বি এক্স প্লাস ডি আর এই পাশে ধরো লেখা আছে তোমার টু এক্স প্লাস থ্রি ওকে ভালো করে বোঝার চেষ্টা করো এখানেও এক্স এখানেও এক্স এক্স কমন নিলে কী হবে এ প্লাস বি আর ডি আর এখানে কী হবে টু এক্স প্লাস থ্রি দেখো এইটার মানে এইটার সহক কত আছে এ প্লাস বি আবার এক্সের সহক এখানে কত আছে টু তার মানে ডেফিনেটলি কী হবে এ প্লাস বি ইকুয়াল টু হবে আর এখানে এক্সের সহক কত সরি এখানে তো ছিল এখানে কি ছিল আচ্ছা আর একবার লিখছি ডি এক্স টু দি পর জেরো এখানেও আছে কি এক্স টু দি পর জেরো তাহলে এটাও দেখো মিলে গিয়েছে এটাও দেখো মিলে গিয়েছে তার মানে ডি ইকুয়াল কত হবে আসলে থ্রি হবে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো একটু জানা থাকতে হয় ডি ইকুয়াল কী হবে আলটিমেটলি থ্রি হবে এবং এগুলো অবশ্যই মিলতে হবে তুমি ডি ইকুয়াল থ্রি যদি না বসাও তুমি এই পাশ আর এই পাশ কোনো দিন মেলাতে মিলাতে পারবে না তুমি মান বসাও মান বসিয়ে দেখো এক্সের ইচ্ছা মতো মান এখানেও বসাবা এখানেও বসাবা যদি এ প্লাস বি ইকুয়াল টু না হয় তো জীবনেও এ পাশের ওপাস সমান হবে না সুতরাং সহক সমীকৃত এভাবে করা যায় এটা করে এ পাশের মানের কোনো পরিবর্তন হয় না এই ব্যাপারগুলো আসলে খেয়াল রাখতে হয় ক্লিয়ার তো সহক সমীকৃতের ব্যাপার যদি মোটামুটিভাবে ঠিক থাকে তাহলে আমরা এখন এটা প্রসেস করতে পারি এটা গুণ করলে কি হবে আমরা একটু দেখি এ পাশে তো আছে এক্স রাইট এ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আসলে আমি অঙ্ক করতে পারি না তেমন প্লাস টু

এটা ছোট করে নেওয়া হয় না এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু বি দে্স মাইনাস টু সি দে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এবার করা যেতে পারে সবগুলোকে গুণ করে দাও এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স প্লাস টু এ বি বিএক্স মাইনাস টু বি প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স প্লাস সি ওকে এবার দেখো আমাদের এবিসি এর মান বের করতে হবে না আমাদের এবি এবং সি এর মান এব এবং সি এর মানই তো বের করতে হবে তো কোনো না কোনোভাবে সহক সমীক্ষিত কামনা করে আমরা এবিসি এর মান বের করতে চাই ক্লিয়ার একটু ভালো করে খেয়াল করো যে এ কোথায় কোথায় আছে দেখো এক্স স্কয়ার কোথায় কোথায় এখানে এক্স স্কয়ার এখানে এক্স স্কয়ার আর কোথাও আছে না কোথাও মিল আছে কি না কোথাও মিল আছে মিল আছে মিল আছে টু এ টু বি সি এক্স স্কোয়ার বি এক্স ওকে তো আমরা এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে কত হবে দেখো তো এখানে এক্স স্কোয়ার কমন নিলে এখানে হবে এ এক্স স্কোয়ার এখান থেকে গেলে এখানে হবে সি কোনো সমস্যা হয় এতটুকুতে এক্স স্কোয়ার যদি আমরা নেই এক্স স্কোয়ার আর কোথাও নেই তারপরে আমরা নেব আসলে এক্স স্কোয়ার নিয়েছি তারপরেরটা কী আসবে এক্স আসবে তার বড় তো আর কেউ নাই এক্স স্কোয়ারের নিচে কি এক্স তারপর সবগুলো ধ্রুবক থাকবে এক্স যদি কমন নাও তাহলে কি হবে আমরা একটু দেখি সাপোজ সাপোজ এক্স এখানে এক্স এখানে ওকে প্লাস এক্স যদি কমন নাও তাহলে এখান থেকে কী আসবে বি ধনাত্মকটা আমরা আগে নিলাম এখানে বি আসবে এখানে কী আসবে মাইনাস আর এক্স কোথায় আছে এক্স আছে আর এখানে একটা মাইনাস থ্রি কোনো সমস্যা এতটুকুতে কোনো প্রবলেম লেখা যায় এভাবে কোনো সমস্যা নেই বাকি আছে কী কী টু এ মাইনাস টু বি প্লাস সি টু এ মাইনাস টু বি প্লাস সি ভালো করে দেখো এই এতটুকু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট অংশ এতটুকু এক্স এবং এতটুকু হচ্ছে এক্স স্কোয়ার এই পাশে কি আছে দেখো তো এই পাশে শুধু কিন্তু আছে এক্স এই পাশে শুধু কি আছে এক্স আছে সব সমীকৃত আমি করিয়ে দেবো না তোমাদের বইয়ে কিন্তু আসেই এই টার্মটাকে দেখো এই পাশে এক্স স্কোয়ার আসে না নাই অবশ্যই আছে অবশ্যই আছে এ পাশে এক্স স্কোয়ার অবশ্যই আছে কীভাবে আসে আসলে জেরো ইন্টু এক্স স্কোয়ার হয়ে আছে ক্লিয়ার প্লাস তারপর একটা ওয়ান এক্স বা এক্স ক্লিয়ার কোনো ডাউট এতটুকুতে লেখা যাচ্ছে ডেফিনেটলি তো এইভাবে মূলত এই সহক সমীকৃতগুলো করা হয় তুমি অবশ্যই এখানে এ প্লাস সি ইকুয়েল কী লিখতে পারবা এখন জেরো লিখতে পারবা এ প্লাস সি যে জেরো হয় তুমি এ এবং সি এর মাঝে একটা সম্পর্ক দাঁড় করাতে পারবা এই ভ্যালুগুলো ওখানে বসাতে পারবো এবং আলটিমেটলি তুমি কি বের করতে পারবা মান একটা বের করতে পারবো আমি তো খুব ভালো করে যেন আমি অঙ্ক পুরোটা করিয়ে দেব না অঙ্ক পুরোটা করিয়ে দেবো না এটা খুব ভালো করেই জানো এইভাবে সব সমীকৃত করে একটা এইভাবেও মান বের করতে পারবা অথবা কোনো একটা টার্ম যদি এখান থেকে বাদ দিতে পারো তুমি বাদ দিয়েও অঙ্কটা করতে পারো ব্যাপারটা আমি কী বলতে চাচ্ছি একটু ভালো করে দেখো যে যদি কখনো তুমি এক্সের মান টু বসাও দেখো ভালো করে দেখো এক্সের মান যদি কখনো টু বসাও তাহলে এই পুরো টার্মটা কী হবে কেটে যাবে এইভাবে যে অঙ্ক করা যাবে না তা কিন্তু নয় আমি জানি অঙ্কটা তোমাদের এভাবে করে দেওয়া হবে যে এক্সের মান এখানে টু বসাবে এক্সের মান টু বসা এক্সের মান টু বসানোর সাথে সাথে এই পুরো জিনিসটা কী হয়ে যাবে জেরো হয়ে যাবে এই পুরো জিনিসটা কী হয়ে যাবে জেরো হয়ে যাবে বাকি থাকবে এক্সিকুয়েল শুধুমাত্র এটা এখান থেকে খুব সুন্দর করে সি এর মান কিন্তু তারা বের করে নিতে পারবে আমার কথা কি বুঝতে পারছো এবং তারপর তারা হয়তো শখক সমীকৃত করবে তুমি এভাবেও করতে পারো এভাবেও কিন্তু করতে পারো যে কোনোভাবে যে কোনো অঙ্ক থেকেই শখ সমীকৃত করে মান বের করা যায় তুমি ইচ্ছা করলে এখানে এক্সের মান টু ধরেও অঙ্কটা প্রসিক করে করতে পারো অথবা তুমি এইভাবে করে সহক সমীকৃত করেও অঙ্কটা করতে পারো সহক সমীকৃত বেসিক আমি ওখানে বলে দিয়েছি বাকিটা তোমরা করবা ওকে এমনিতে অঙ্ক করে দিতে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না কাউকেই না অঙ্ক করার দায়িত্ব তোমাদের আমার কাজ হচ্ছে বেসিক বোঝানো ইন্টারমিডিয়েটে ওঠো দেখবে যে টিচাররা খুব বেশি অঙ্ক করে দেয় না শুধু বেসিকটা বুঝিয়ে দিতে চলে যায় এরপর ট্রাম্পটা দেখো তো কেমন এক্স এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর এই টার্মটা কি হয়েছে হরে হরে বাস্তব কিন্তু দীঘাত বিশিষ্ট রয়েছে কিন্তু পুনরাবৃত্তি নাই একটা এক্স মাইনাস ওয়ান আর একটা এক্স স্কোয়ার প্লাস ফোর হরে দীঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে উৎপাদক কী জিনিস কোনো একদিন সময় পেলে আমি আলোচনা করে দেব তো এটা আসলে কীভাবে করা হবে এক এ নিচে লেখা হবে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স এখানে কী থাকতো আসলে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার জেরো থাকতো কারণ এখানে এক্সের পাওয়ার ওয়ান এখানে হবে এক্সের পাওয়ার জেরো এরপরে কী হবে এটা হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান এখানে আসলে কী ঘটনাটা ঘটেছে যে এখানে এ হলে যে ওখানে এ হবে এমন তো কথা নেই অন্য একটা কনস্ট্যান্ট আসতে পারে তো সাপোজ ওটা বি এক্সের পাওয়ার এখানে কত টু তাহলে এখানে এক্সের পাওয়ার কত হবে ওয়ান কোন পর্যন্ত যেতে হবে শূন্য পর্যন্ত যেতে হবে তারপরে হবে সি এক্স টু দি পাওয়ার জেরো ক্লিয়ার কোনো ডাউট কী করেছি আমরা যে এক্স মাইনাস ওয়ান এটা তো ছিলই এটা এখানে রেখে দিলাম এক্সের পাওয়ার ওয়ান সুতরাং এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার জিরো এরপর এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো এটা যদি আবার লশুভ করো কী হবে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্যাট মিনস এই ট্রামটা কিন্তু ফেরত পাবা সুতরাং নিচের ট্রামটা ঠিক আছে এখন উপরের ট্রাম কী হবে তাহলে লেখার প্রসেসকে এখানে ওয়ান রয়েছে তাহলে এক্সের পাওয়ার এখানে জিরো এখানে এক্সের পাওয়ার টু রয়েছে তাহলে পাওয়ার কমে টু থেকে ওয়ান হয়ে যাবে তো জিরো তো আর হয়নি তাহলে আরও একটা কনস্ট্যান্ট নাও নিয়ে ওয়ান থেকে কী করে দাও জিরো করে দাও তাহলে এক্স টুতে পার জিরো ইকুয়াল ওয়ান বা সামথিং টু পার জিরো ইকুয়েল ক্লিয়ার বোঝা গিয়েছে এরপরে আবার কি করবো তোমরা সহক সমীকৃতর কনসেপ্টটা চলে আসবে আমি লাস্ট একটা সহক সমীকৃত রয়েছে আমি জাস্ট ওটা করিয়ে দেবো অন্যটা করিয়ে দিচ্ছি না লাস্টের একটা অঙ্কে ওটা শখ সমীকৃত রয়েছে ওইটা শুধু ফুলফিল করে দেবো আমি এইগুলো তোমরা আমার মনে হয় পেরে যাবা খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় একই রকম প্রসেস আমি প্রসেসটা দেখিয়েছি ওইভাবেই হয়ে যাবে ওকে এরপরেরটা কি এরপরেরটা হচ্ছে এমন যে ওয়ান ডিভাইডেড বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এইবার কী হয়েছে আমাদের যে হলটা রয়েছে সেখানে বাস্তব ঠিক আছে সাথে সাথে দীঘাত এক্সের পাওয়ার দুই এবং সাথে সাথে পুনরাবৃত্তি এর আগে কী ছিল এটাতে কী ছিল এক্সের পাওয়ার অর্থাৎ দীঘাত বিশিষ্ট উৎপাদক ছিল কিন্তু কোনো পুনরাবৃত্তি ছিল না একটা এক্স মাইনাস ওয়ান আর একটা এক্স স্কোয়ার প্লাস ফোর কিন্তু এইবার যেটা হয়েছে এক দীঘাত বিশিষ্ট উৎপাদক তার সাথে সাথে কী রয়েছে পুনরাবৃত্তি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি এরকম দুইটা রয়েছে এটাকে কীভাবে লেখা হবে প্রসেস একই রকম তো এক্সের জন্য এখানে লিখল এক্স প্লাস প্রথমে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা পরেরটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার একটা সবগুলো একই রকম তো এটার কনস্ট্যান্ট কত হবে আমরা জানি না ধরলাম এ এবং এক্স দি পাওয়ার জিরো এখানে ওয়ান ছিল এখানে জিরো সাপোজ এটা বি এখানে এক্সের পাওয়ার টু তাহলে এক্সের পাওয়ার এখানে কমে গিয়ে হবে ওয়ান জিরো কি হয়েছে না তাহলে সি নাও নিয়ে এক্স দি পাওয়ার জিরো একইভাবে এখানেও এখানে এক্সের পাওয়ার কত টু তাহলে এখানে নাও ডি কারণ সি তো অলরেডি নিয়ে ফেলেছ আর তো নেওয়া যাবে না এটাও যে সি হবে এর কি নিশ্চয়তা আছে এই সংখ্যার এই সংখ্যা সেম হবে এটা তো নিশ্চয়তা নাই কোনো তাহলে এখানে কী হবে এক্স রাইট টু ছিল পাওয়ার কমে হয়ে গেছে ওয়ান তাই না প্লাস ই এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান জিরো মানে কি ওয়ান জিরো মানে কি ওয়ান ক্লিয়ার কোনো সমস্যা এতটুকুতে নাই চেষ্টা করি অঙ্ক করতে পারি কি না আমরা এখন কী করবো এই ট্রাম দ্বারা এই পাশে এখানে গুণ করবো এখানে গুণ করবো এখানে গুণ করবো ওখানে গুণ করব তো যদি আমরা এখানে এই টার্ম দ্বারা গুন করি তাহলে থাকবে শুধু ওয়ান ইকুয়াল যদি আমরা এই টার্মটা দ্বারা এখানে গুন করি এই এক্স আর এই এক্স কেটে যাবে থাকবে এটা হুম 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 হোল স্কোয়ার এটা দেখে যাবে দুই যদি আমরা এই টার্মটা দ্বারা এখানে এখানেও তো গুন করতে হবে তাহলে আর একটা কাটবে এখানে আমরা গুণ করেছি কি এই টার্ম দ্বারা তাহলে এখানে তো হোল স্কোয়ার ওখানে অনলি একটা তাহলে থাকবে কি বি এর সাথে থাকবে সরি বি এক্স প্লাস সি এর সাথে থাকবে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং তার সাথে আসলে থাকবে এক্স ক্লিয়ার এই ট্রামগুলো থেকে যাবে তারপরে এই টার্ম দ্বারা যদি এখানে গুণ করা হয় তাহলে উপরে তো ডি এক্স প্লাস ই আসেই ক্লিয়ার তো এই ট্রাম আর এই ট্রাম সম্পূর্ণ কেটে যাবে বাকি এখানে থাকবে শুধুমাত্র এক্স কোনো সমস্যা এতটুকুতে এবং তারপর তোমাদের কাজ কী এটা সূত্রে ফেলবা এ দ্বারা গুণ করে দিবা এগুলো দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দিবা এক্স দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দিবা রাইট এই তো কাজ তোমাদের আর কিচ্ছু এবং গুণ করার পরে যে ট্রামটা আলটিমেটলি আসে সেই ট্রামটা আমি মূলত লিখছি সেই ট্রামটা আমি মূলত লিখছি আসে আসলে এমন যে ওয়ান অসমতা সাইন এ এক্স টু দি পাওয়ার ফোর খুবই স্বাভাবিক কারণ এটা বর্গে এটা যদি সূত্রে ফেলো এ স্কোয়ার প্লাস টু এ বি হলে এর ওপরে এটা তো স্কোয়ার পড়লে এর ওপরেই স্কোয়ার যখন পড়বে এটু দি পর এক্স টু দি হবে ওটা আমি করিয়ে দিচ্ছি না আর বাকিটা করার দায়িত্ব তোমাদের টু এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি প্লাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার এই টামটায় আসলে দাঁড়াবে এখন এখানে সহক সমীকৃত করবো কী করে আমরা এখানে কি এক্স দি পাওয়ার ফোর রয়েছে ডেফিনেটলি কেন থাকবে না অবশ্যই এক্স দি পাওয়ার ফোর রয়েছে তাহলে এক্স পাওয়ার এখানে সহক কত ছিল জেরো ইন্টু এক্স রু দি পাওয়ার ফোর ছিল এ কি এক্স এক্স স্কোয়ার রয়েছে ডেফিনেটলি এক্স টু দি এখানে এক্স এস আছে এ পাশে কি এক্সেস কিউব ছিল ডেফিনেটলি ছিল জেরো ইন্টু এক্সেস কিউব ছিল এই পাশে কি এক্সেস এখানে এক্সেস এ স্কোয়ার আসছে তাহলে এই পাশে কি এক্সে স্কোয়ার ছিল ডেফিনেটলি জেরো ইন্টু এক্সেস স্কোয়ার ছিল তার মানে এক্স স্কোয়ারের স্কোয়ার সহক জেরো ছিল এ পাশে এক্স রয়েছে তাহলে কি এ পাশে এক্স ছিল ডেফিনেটলি ছিল কী ছিল জেরো ইন্টু এক্স ছিল ক্লিয়ার কোনো ডাউট এতটুকুতে এবং দেখো এটার ওয়ান এক্সের পাওয়ার চলে আসছে ওয়ান এটা এক্সের পাওয়ার কত এখানে আসলে জেরো দ্যাট মিন্স পরেরটা আসলে এক্স টু দি পাওয়ার জেরো আর এক্স টু দি পাওয়ার জেরো একেল ওয়ান সেই ওয়ানটায় আসলে এখানে লেখা হয়েছে তারপর তোমার এই পুরো জিনিসটা চলে আসবে এ এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা আচ্ছা একটু 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 দেখো তো এখানে এক্স টু দি পাওয়ার ফোর এখানে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর কমন নাও তাহলে কী হবে এ প্লাস বি ওকে এরপর এক্স টু দি পাওয়ার কিউব কোথায় কোথায় আছে এক্স কিউব একটা আর কোথাও নাই ফকির আচ্ছা তাহলে একটু লাগছে না সি এক্স টু দি পাওয়ার কিউ প্লাস এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে দেখো তো এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার রাইট এক্স স্কোয়ার এখানে একটা এখানে একটা তাহলে এক্স স্কোয়ার কমন নাম একটা ডি এর সাথে একটা টু এর সাথে তাহলে টু এ প্লাস ডি ক্লিয়ার আচ্ছা এক্স স্কোয়ার ইয়েস এক্স কোথায় কোথায় আছে আমরা একটু দেখার চেষ্টা করি এক্স এখানে একটা এখানে একটা তাহলে এক্স কমন নাও সি প্লাস ই কোন সমস্যা এতটুকুতে কোন সমস্যা এতটুকুতে এখন ভালো করে বোঝার চেষ্টা করো যে এ তো একটা কনস্ট্যান্ট দেখো এই সহগ তার তোমার চলক রাশি হিসেবে কি রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর সি এর এক্স টু দি পাওয়ার কিউবের চল মানে তোমার সহগকে সি এক্স স্কোয়ারের সহগকে টু এ প্লাস ডি এক্সের সহগকে মানে এই জিনিসটা এপাশে লিখলে ভালো হতো তো যেভাবেই লেখো এক্সের সহককে সি প্লাস ই আর এ এর সহককে মানে এ তো এক্স টু দি পাওয়ার জেরোর সহককে এ তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও এক্স টু দি কিউ এটাও সরি এটা এক্স টু দি পাওয়ার জেরো এটাও এক্স টু দি জেরো যার অর্থ হচ্ছে আমরা কিন্তু ডিরেক্টলি বলতে পারছি যে এ ইকুয়াল ওয়ান ক্লিয়ার কারণ এই এক্স টু দি পাওয়ার জেরো এটাও এক্স টু দি পাওয়ার জেরো তাহলে মিলে যাবে আমি বলেছি তো এ কত ওয়ান ওকে এরপর কি বলা যেতে পারে একটু ভালো করে দেখো তো তুমি এরপর যে কোনোভাবে করতে পারো তুমি তারা এক্স টু দি পাওয়ার ফোর আগে করেছে এটা করেছে এটা তুমি করো সমস্যা নেই এখানে এক্স টু দি পাওয়ার ফোর সেই হিসেবে এ প্লাস বি আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর হিসেবে তার সহ কত রয়েছে জেরো তার মানে ডেফিনেটলি এ প্লাস বি ইকুয়াল কী হবে জেরো হবে তুমি যেহেতু এ এর মান পেয়ে গিয়েছো এর মান এখানে বসিয়ে দেবা এর মান তাহলে পেয়ে যাবে রাইট বুঝেছো আমার কথা তুমি এর মান তো অলরেডি এ এর মান যদি ওয়ান হয় তাহলে বি এর মান কত হবে মাইনাস ওয়ান ওয়ানটা ও পাশে যাবে মাইনাস ওয়ান এ এবি আমরা এ বি কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি আমরা এ বি ওখানে বসিয়ে দেবো এরপরে আমরা দেখো এক্স টু দি পাওয়ার ফোর করেছি আবার এক্স টু দি পাওয়ার কিউবে চলে আসো এক্স টু দি পাওয়ার কিউব একটাই রয়েছে তার কি সি আর এখানে এক্স টু দি পাওয়ার কিউব তোমার জেরো তোমার সি ইকুয়াল কত হবে জেরো ক্লিয়ার কোনো ডাউট এরপর এক্সের স্কোয়ারে আসো এক্সের স্কোয়ার সমান কী লেখা আছে টু এ প্লাস ডি টু এ প্লাস ডি এখানে এক্স স্কোয়ার কে ছিল জেরো মানে টু এ প্লাস ডি ইকুয়েল জেরো তুমি অলরেডি যেহেতু এ জানো তাহলে এর মান এখানে বসিয়ে দেবে ডি কিন্তু তুমি ফাইন্ড আউট করে ফেলবে ডি এর মান তুমি পেয়ে যাবে মানে আমরা এ পেয়েছি বি পেয়েছি সি পেয়েছি ডি পেয়েছি কোনো সমস্যা আচ্ছা এবার এক্স নিয়ে কাজ করো এক্স নিয়ে যদি কাজ করো তাহলে এক্সের জায়গায় কী লেখা যাবে সি প্লাস ই ওখানে এক্সের সহগ কে আছে এক্সের সহগ আছে জেরো জেরো তুমি তো সি এর মান জেরো তার মানে ই এর মানও কথা হবে জেরো হয়ে যাবে আমার কথা কি বুঝতে পেরেছ তার মানে তুমি ইও কিন্তু পেয়ে গিয়েছো এ যেহেতু পেয়েছ তুমি ডিও পেয়ে যাবা তার মানে এই সবগুলো ভ্যালু কিন্তু তুমি পেয়ে গিয়েছো যেহেতু সবগুলো ভ্যালু তুমি পেয়ে গিয়েছো এখন ওই ভ্যালুগুলো ওখানে বসিয়ে দিবা সুন্দর করে সাজিয়ে নিবা হয়ে যাবে ওকে সুতরাং সহ তুমি এর আগে যে তোমার এক্সের মান কোনো একটা নির্দিষ্ট ভ্যালু বসাইলে তোমার কিছু অংশ কেটে যাচ্ছে বা এ বি বা সি এর মান বের করবা এ বি কেটে যাচ্ছে এইভাবে করার চেয়ে আমার মনে হয় সহক সমীকৃত করাটা বেটার এতে করে তোমার ম্যাথমেটিক্সের ধারণাটাও ভালো থাকবে কনসেপ্টটাও ক্লিয়ার থাকবে কিভাবে কাজ করছে এভাবে করা যাবে কি যাবে না ব্যাস দেখো সবগুলো মান কিন্তু বের হয়ে গিয়েছে সবগুলো মান এখানে বসাও অঙ্ক হয়ে যাবে আর এমন ভাবনার কোনো কারণ নাই যে সম্পূর্ণ শেষ করতে না পারলে তোমাকে জিরো দেওয়া হবে না তুমি যদি এই মানগুলো বের করে ওখানে বসাতেও পারো তো পয়েন্ট ফাইভ কাটতে পারে যদি সম্পূর্ণ করতে না পারো সর্বোচ্চ পয়েন্ট ফাইভ কাটতে পারে ভিডিওতে আমি খুব ভালো বোঝাতে পারিনি আজকে ম্যাথমেটিক্স খুব বেশি করার আমার অভ্যাস নেই আমি শুধু বেসিকটা ভালো বোঝাতে পারি যে কীভাবে অঙ্কটা হতে পারে বা কীভাবে তোমাকে করতে হবে অঙ্ক আমি স্টুডেন্টকে খুবই কম করিয়ে দিই আমি জাস্ট বেসিকটা বলে দিই যে অঙ্ক এই প্রসেসে করলেই হয়ে যাবে